নমস্কার, আমি অদিতি। থিয়েটার ফোরামের সকল দর্শক বন্ধুদের জানাই সাদর সম্ভাষণ। আপনারা সকলেই জানেন আমাদের থিয়েটার ফোরামের নাটকের শো কবে কোথায়ের উদ্যোগে আমরা একটি ভিডিও সম্প্রচার করে থাকি প্রতিদিন, যার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারেন কবে কোথায় কোন দিন কী কী নাটকের শো আছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ অর্থাৎ 13 নভেম্বর কবে কোথায় কোন দিন কী কী নাটকের শো আছে তার একটি সম্পূর্ণ তালিকা। আজকের নাটকের তালিকাগুলি হল একাডেমিতে বিকেল 3টে নাটক পুনরায় রুবি রায়, প্রযোজনা লোককৃষ্টি, নির্দেশক ফাল্গুনী চট্টোপাধ্যায়, নাট্যকার জিৎ সতরাগ্নি। গিরিশ মঞ্চে সন্ধে 6টা 30 মিনিটে নাটক বল্লভপুরের রূপকথা, প্রযোজনা নান্দীপট, নির্দেশক প্রকাশ ভট্টাচার্য, নাট্যকার বাদল সরকার। থিয়েপেক্সে প্রথম নাটক মোমবাতি, প্রযোজনা কলকাতা সবুজ থিয়েটার অ্যান্ড কালচার। থিয়েপেক্সে দ্বিতীয় নাটক ভাঙনের পথে, প্রযোজনা দুর্গাপুর ভীমরতি। ভূমিসূত নাট্যোৎসব মিনার্ভা থিয়েটারে বিকেল 5টা 30 মিনিটে প্রথম নাটক তোতন দাদা নিরুদ্দেশ, প্রযোজনা ফালাকাটা রেনেসা, নির্দেশক বিমল চন্দ্র লোধ রায়, নাট্যকার কুন্তল ঘোষ। মিনার্ভা থিয়েটারে সন্ধে 6টা 45 মিনিটে দ্বিতীয় নাটক হাই ধর্ম, প্রযোজনা আমরা সবুজ, নির্দেশক জুলফিকার জিন্না, নাট্যকার জুলফিকার জিন্না। মিনার্ভা থিয়েটারে রাত্রির 8টায় তৃতীয় নাটক ঈশ্বর, প্রযোজনা অনিক, নির্দেশক অরূপ রায়, নাট্যকার সুদীপ্ত ভৌমিক। শামিয়ানা ডোভার গেস্ট হাউস গড়িয়াহাটে বিকেল 5টায় প্রথম নাটক আম আর রাবড়ি, প্রযোজনা সবং সপ্তক চিনসুরা, নির্দেশক দৈপায়ন, নাট্যকার দীপঙ্কর দত্ত। শামিয়ানা ডোভার গেস্ট হাউস গড়িয়াহাটে দ্বিতীয় নাটক অন্য শকুন্তলা, প্রযোজনা কলকাতার অঙ্গশীর্ষ, নির্দেশক মনোজিৎ মিত্র। শামিয়ানা ডোভার গেস্ট হাউস গড়িয়াহাটে তৃতীয় নাটক চণ্ডালিকা, প্রযোজনা অদ্বিতীয়া, নির্দেশক ইন্দ্রনীল রায়, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর। নাট্যবিতান শিশু নাট্যোৎসব শ্যামনগর রবীন্দ্র ভবনে বিকেল 5টা 30 মিনিটে প্রথম নাটক কানাইচাঁদ পালোয়ান, প্রযোজনা ইছাপুর আলেয়া, নির্দেশক দীপক মিত্র, নাট্যকার রাজা ভট্টাচার্য। শ্যামনগর রবীন্দ্র ভবন দ্বিতীয় নাটক গাব্বু, প্রযোজনা গোবরডাঙ্গা নকশা, নির্দেশক অনিল মণ্ডল, নাট্যকার অনিল মণ্ডল। মনমথ মঞ্চ সন্ধে 6টা 30 মিনিটে নাটক রক্তকরবী, অশোকনগর অমল আলো সন্ধে 5টা 30 মিনিটে নাটক সুইট অ্যান্ড সাওয়ার, প্রযোজনা রঙ্গপ্রয়াস, নির্দেশক অভিষেক চক্রবর্তী, নাট্যকার অভিষেক চক্রবর্তী। অশোকনগর অমল আলো নাটক অবিশ্বাস্য, প্রযোজনা বেলঘড়িয়া নাট্যকল্প, নির্দেশক প্রবীর বন্দ্যোপাধ্যায়, নাট্যকার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। নৈহাটি ঐকতান মঞ্চে সন্ধে 6টায় প্রথম নাটক ঠাকুর থাকবে কতক্ষণ, প্রযোজনা বিভব নাট্য একাডেমি। নৈহাটি ঐকতান মঞ্চে দ্বিতীয় নাটক বিদেহী বিদ্রোহী, জ্ঞান মঞ্চে সন্ধে 6টা 30 মিনিটে নাটক এই আমি মাধবীলতা, প্রযোজনা বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার, নির্দেশক মানসী সিনহা, নাট্যকার মানসী সিনহা। অশোকনগর অমল আলোয় নাটক অবিশ্বাস্য, প্রযোজনা বেলঘড়িয়া নাট্যকল্প, নির্দেশক প্রবীর বন্দ্যোপাধ্যায়, নাট্যকার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। বাংলাদেশ সেগুন বাগিচা রমনা ঢাকা, নাটক সাদা কালো, প্রযোজনা রঙ্গপীঠ নাট্যদল। নাটক চিত্রাঙ্গদা, প্রযোজনা স্বপ্নদল। নাটক শ্রাবণ ট্র্যাজেডি, প্রযোজনা মহাকাল নাট্য। নৈহাটি ঐকতান মঞ্চে সন্ধে 6টায় প্রথম নাটক ঠাকুর থাকবে কতক্ষণ, প্রযোজনা বিভব নাট্য একাডেমি। নৈহাটি ঐকতান মঞ্চে দ্বিতীয় নাটক বিদেহী বিদ্রোহী, জ্ঞান মঞ্চে সন্ধে 6টা 30 মিনিটে নাটক এই আমি মাধবীলতা, প্রযোজনা বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার, নির্দেশক মানসী সিনহা, নাট্যকার মানসী সিনহা। অশোকনগর অমল আলোয় নাটক অবিশ্বাস্য,
প্রযোজনা বেলঘরিয়া নাট্যকল্প, নির্দেশক প্রবীর বন্দ্যোপাধ্যায়, নাট্যকার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। বাংলাদেশ, সেগুন বাগিচা, রমনা, ঢাকা। নাটক সাদা কালো। প্রযোজনা রঙ্গপীঠ নাট্যদল। নাটক চিত্রাঙ্গদা। প্রযোজনা স্বপ্নদল। নাটক শ্রাবণ ট্র্যাজেডি। প্রযোজনা মহাকাল নাট্য। এই ছিল আজকের নাটকের তালিকা। এছাড়াও আপনারা যদি আপনাদের নাটকের শোয়ের বিজ্ঞাপন আমাদের থিয়েটার ফোরাম নাটকের শো কবে কোথার মাধ্যমে সম্প্রচার করতে চান, তাহলে এই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের নাটকের শোয়ের তালিকা পাঠিয়ে দিন, আমরা সম্প্রচার করব। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।